শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বাড়িতে আমরা সবাই ভালো আছি আজকে সকালে বৃষ্টি নেই কিন্তু রোদ্দুরও নেই তবে মনে হচ্ছে রোদ্দুর কিছুক্ষণ পরেই উঠবে সুন্দর একটা ফুল ফুটেছে উঠোনের দিকে এসছিলাম তো এই টপটা তো উঠোনেই রয়েছে অনেক দিন পরে এই জবাটা ফুটলো কি যেন জবাটার নাম আমি ভুলে গেছি তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে জানিও আর আজকে না রান্না বান্নার জোগাড় তোমাদের দেখালাম না আজকে একবারে মানে একদম রান্না শুরুর থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে উচ্ছে ভাজে এখানে বসিয়ে দিয়েছি চা কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে কারণ বাবার শরীর খারাপ মা বাবা কেউ ফুল তুলতে যায়নি তো সকাল সকাল আমরা চা খেয়ে নিয়েছি পাপাও ঘুম থেকে উঠে গেছে তারপরেই আজকে আমি রান্নাঘরে চলে এসেছি তো এগুলো তো কালকেই কাটা ছিল সব তো কিছু কেনা উচ্ছে আর বাড়ির উচ্ছে উচ্ছে তো বাড়ির উচ্ছে তো প্রায় ফেলেই দিতে হয় তো তার থেকে বেছে টেছে এই কটা পেয়েছি আর এখানে দেখো সেই গ্রাস কাপ মাছ বাবাকে একটা দিয়েছিল একজন তো সেই মাছ আর কি এই যে ভেজে নিচ্ছি এখানে ভাত আমার হয়ে গেছে চা খেতে খেতেই ভাত করে নিয়েছি ওই মাছখানে হাঁড়িতে ভাত রয়েছে আর এই উচ্ছেটা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব উচ্ছে ভাজার পরে তারপরে আবার মাছের ঝোল করব মোচা সিদ্ধ করে রেখেছি আজকে প্রেশার কুকারে কারণ কালকে মা মোচা সিদ্ধ করে দিয়েছিল উনুনে রাত্রিরে হাত দিয়ে দেখি ভালো সিদ্ধ হয়নি সেজন্য ভাবলাম তাহলে সকালে আবার প্রেশার কুকারে সিটি দিয়ে নেব তো সেভাবেই এই মোচাটা সিদ্ধ করে রেখেছি আর এখানে এই দেখো এই যে উচ্ছে ভাজা হয়ে গেছে আমার তো গরম ভাতে উচ্ছে ভাজা ভীষণ ভালো লাগে আর এই যে এখানে মাছগুলো ভেজে নিয়েছি শুধু লেসটা আলাদা করে রেখে দিয়েছি ওইটা মা হচ্ছে ভাজা খাবে উচ্ছের সঙ্গে ভাজা খেয়ে নেবে বা ওই লেসটা ঝোলে দিলাম না ভীষণ কাটা ঝোলে দিলে খেতে আরও খুব অসুবিধা হয় ওই ভাজা খেয়ে নেবে মা আর এখানে এই দেখো যে মাছের ঝোল করছি হচ্ছে আলু ডাটা আর পটল দিয়ে বাবা সেদিনকে ডাটা নিয়ে এসছে কতগুলো পুরনো বাড়ির থেকে সে ডাটাগুলো খাওয়াই হচ্ছে না কিসে খাবো কিভাবে খাবো সে ডাটা খাওয়া হচ্ছিল না তার থেকে কটা তো পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছি আর এই দুটো চারটে ছিল তাই আর কি আমি মাছের ঝোলে দিয়ে আজকে রান্না করছি আর এখানে মোচা করব তো তার জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে চারটে না পাঁচটা চিংড়ি মাছ ছিল তাই দিয়ে দিয়েছি এখন লবণ হলুদ দেবো তারপরে আদা রসুনের পেস্ট দেব একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে মোচা দেবো আর মোচা তো প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছি ভালো নরম হচ্ছে খুব সুন্দর হচ্ছে এখানে দেখো ঝোল ফুটে উঠেছে ভাজা মাছগুলো দিয়ে দিই ঝোলের মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি জিরে বাটা তো আজ কতদিন করছি না ওই গুঁড়ো দিয়েই কাজ ছাড়ছি তো মাছের মাথাটা বেশ মাথাটা বেশ ভালোই বড় মানে মাছটা মোটামুটি বড় ছিল গ্রাস কাপ তো যতই ভালো করে রান্না করো খুব একটা টেস্ট লাগে না আর অন্যান্য মাছের মাথার মতো এর মাথা অত স্বাদের মানে মাছের মাথা তো খুব স্বাদ হয় তো এর মাথা কেমন জল ভরা জল ভরা মনে হয় ভালো লাগে না খেতে তবুও মাথা খেতে হবে আর এই দেখো এই যে আমার মাছের ঝোল একদম রেডি ধনে পাতা থাকলে ভালো হতো কালকেও তোমাদের বলেছি বাজার যাওয়া হচ্ছে না আর এগুলো কিনে আনাও হচ্ছে না শুক্রবার থেকে পাপার পরীক্ষা শুরু হচ্ছে আশা করছি ওকে স্কুলে দিয়ে আমি বাজার টাজার করে আনতে পারবো তো দেখা যাক কি করতে পারি ওয়েদার কেমন থাকে তার উপরেও নির্ভর করছে অনেক সময় তো এই যে এখানে হয়ে গেছে মাছের ঝোল আর মোচাও প্রায় হয়ে গেছে মোচাতে আজকে আমি একটু নারকেল বাটা দিয়েছি অত ডিটেল আজকে শেয়ার করে তোমাদের সঙ্গে সকাল থেকে আজকে ভিডিও বানাতেই ইচ্ছা করছিল না ভাবছি কি দেখাবো কি কাজ কাজ তো তেমন একটা নেই তবে ওই টুকটাক যা তাই শেয়ার করলাম আর এই এখানে পাপার ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধটা রেখে দিয়েছি আলু ভাতের মধ্যে রয়েছে আপা আজকে বলেছে আমি কর্নফ্লেক্স কলা আজকে খাবো না আজকে আমি ডিম ভাত খাবো সেই জন্য সকালে আজকেও ডিম ভাতে দেবো কিছু জামা কাপড় কালকে তুলে রেখেছিলাম তো ভাবলাম এখন রোদ্দুর রোদ্দুর উঠেছে দিয়ে যাই একটু গরম হোক তারপরে নামিয়ে নেব বেশিক্ষণ রোদ্দুরে দেব না আর চারিদিকে ওই গাছের ডালপালা খুব বারবার অন্ত হয়েছে তা ভাবছি যদি সময় পাই আজকে গাছের ডালগুলো ছাটবো ওই বাবার ঘরের অ্যান্টেনাটা একদম গাছের পাতায় পুরো ঢেকে দিয়েছে মাঝে মাঝে টিভিতে ছবি আসছে না তো ওগুলো সব পরিষ্কার করবো দেখি আগে খাওয়া দাওয়া করে নি তারপরে হচ্ছে পরিষ্কার করব। আর গ্যাস মোছা নেতা টতা ধুয়ে ওই যে দিয়ে গেলাম আর ছাদের থেকে শুনতে পাচ্ছি নিচে এসে ডাকছে যে কারেন্টের বিল এরকম করে ডাকে তারপরে বাইরে বেরোলাম হলুদ কাঠটা দিলাম আর এই যে বিল দিয়ে গেল দেখো প্রচুর বিল এসছে এটা দেখেই মানে ঠান্ডা হাওয়া খাওয়ার পরেই শরীর যেন গরম হয়ে গেল। এটা দেখেই শরীর গরম হয়ে গেল মাথা গরম হলো না তার কারণ জানি এরকম একটা ব্যাপার হবে এই তো অতিরিক্ত গরম সহ্য করতে পারি না তো তার জন্য তো ঠান্ডা হাওয়া খাওয়ার ব্যবস্থা আছে তার সেটা চালাতেই হয় আর তার কারণেই তো এই বিলটা আসে ও দিতে তো হবেই ঠিক আছে চলো কি আর করা যাবে ঠান্ডা হাওয়া খেয়েছি এখন তো শরীর গরম হবেই তাই না আর এই দেখো এই যে মা এখানে আজকে একটু তালের মালপোয়া বানাচ্ছে আর কটা তালের বড়াও করবে তো তাল অনেক দিন ধরেই ফ্রিজে ছিল সেটাই আর কি মা গুলিয়ে নিয়ে যে করছে আর এখন বাজে বেলা প্রায় এগারোটা পাপাকেও স্নান করাবো আজকে আর অন্য অন্য কোনো ফল নেই ওকে ভাবছি গটা শশা কেটে দেবো আমিও স্নান করব তো তার আগে ছাদের সব ডালপালা কেটে রেখেছি যে তোমাদেরকে দেখাবো দেখো কত ডালপালা কেটেছি তো এই উঠোনটা ঝাড় দিয়ে নিই স্নানের আগে প্রতিদিনই উঠোনটা ঝাঁট দেওয়ার চেষ্টা করি তো উঠোনটা ঝাঁট দিয়ে নিলে নিচেটা বেশ পরিষ্কার থাকে আর সকালে মা একবার দেয় তো উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে দেখতেও বেশ ভালো লাগে এ দেখো ছাদে চলে এসে দেখো কত ডাল কেটেছি অ্যালামন্ডার ডাল দু একটা কেটেছি সব আর বাকি সব রেখে দিয়েছি এ দেখো অ্যান্টিনাটার কাছ থেকে একদম ডালপালা সব ছেটে পরিষ্কার করে দিয়েছি এখানে বেশি আছে কাগজ ফুলের ডাল এই হলুদ কাগজ ফুলটাই এই অ্যান্টিনার কাছে তো ভাবছি লোক ডেকে ওই অ্যান্টিনাটা অন্যদিকে সরিয়ে দেবো তো চন্দন বাড়িতে আসুক ওই ব্যবস্থা করতে হবে হলে ফুলের ডাল কেটে দিলে ফুল গাছে ফুল হবে কি করে বলো তো শুধুমাত্র ওই টিভিতে ছবি আসে না তো তার জন্য এই করা সবসময় গাছের ডালপালা কেটে দিতে আমার ভালো লাগে না কদিন পরেই ফুল ফুটবে গেলেই গাছে আর এত পরিমাণে ফুল ফুটবে যে বাড়ি পুটো আলো আলো হয়ে থাকবে যেন না এত সুন্দর দেখতে লাগে আমার অন্য অন্য ফুলের ফুল গাছ লাগানোর কোনো দরকারই পড়ে না তবুও শীতকালে আমি প্রচুর রকমের ফুল গাছ লাগাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখো মা এখানে যে তালের বড়া করেছে কটা আর করেছে তালের মালপোয়া কিন্তু মালপোয়া খুব একটা ভালো হয়নি কারণ আমাদের দুধ কম ছিল দুধ আর একটু হলে গোলাটা যদি পাতলা হতো তাহলে মালপোয়াগুলো আরও সুন্দর হতো তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমার দেখা হবে ভিডিও ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও ঠিক আছে তো চলো আজকে আসি টাটা